হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ টিপসে সবাইকে স্বাগতম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র একদিনে পা ফাটা থেকে মুক্তি পেতে পারেন তারই একটি গরুয়া এবং কার্যকরী হেলথ টিপস শীতকাল মানেই পা ফাটার সমস্যা শুরু কেবল ভুক্তভোগীরাই জানেন কি অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় ফাটা ফায়ে অনেকেই অনেক ধরনের ক্রিম ব্যবহার করে থাকেন এই পা ফাটা নিরাময় করতে কিন্তু কেমিক্যাল সমৃদ্ধ এইসব ক্রিমে প্রাথমিকভাবে কিছুটা ঠিক হলেও পরবর্তীতে পার্শ্ব নানা নানারকম সমস্যা শুরু হয় আজ আমি আপনাদেরকে গড়েই তৈরি করে দেখাবো কিভাবে পা ফাটার একটি ক্রিম তৈরি করতে হয় সেই জন্য আমি দুটো জিনিস ব্যবহার করেছি সেইগুলো হলো মোম এই মোম সকলের গড়েই থাকে প্রথমে এই মোমগুলোকে এভাবে কুচি কুচি করে অথবা গুঁড়া গোড়া করে ভেঙে কেটে নেবেন তারপর আরেকটি জিনিস লাগবে সেটি হলো সরিষার তেল এই সরিষার তেল সকলের গড়েই পাওয়া যায় রান্নার কাজে এই সরিষার তেলের জুড়ি নেই তো চলুন দেখে নেই এই দুটি উপাদানের সমন্বয়ে কিভাবে একটি ক্রিম তৈরি করবেন প্রথমে এই মোমটাকে এভাবে কুচি করে কেটে আপনি ফুটন্ত পানির উপরে কিছুক্ষণ রেখে দিবেন তারপর দেখবেন এই মোমগুলো তরলে পরিণত হয়েছে যখন দেখবেন যে এরকম তরলে পরিণত হয়ে গেছে তখন এটিকে নামিয়ে নেবেন এটিকে নামিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না আবার দেখবেন জমে গেছে জন্য সাথে সাথে ব্যবহার করতে হবে তাই আমি পরিষ্কার একটি পাত্রে এক টেবিল চামিচ পরিমাণ মোমের মিশ্রণ নিয়ে নিলাম তার সঙ্গে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নেওয়ার পর এই দুটো উপাদান ভালো করে মিশিয়ে একটি ঘাড়ো মিশ্রণ তৈরি করে নেব এটিকে কেমনভাবে মেশাতে হবে যেন একটি উপাদান আরেকটি উপাদানের সঙ্গে ভালোভাবে মিশে যায় আমার উপাদান দুটো ভালো করে মেশানো হয়ে গেছে এখন আপনি আপনার হাতের সাহায্যে অথবা পরিষ্কার তুলোর সাহায্যে এটিকে আপনি আপনার ফাটা পায়ে লাগিয়ে নিতে পারেন আমি একটি তুলার বলের সাহায্যে এটিকে লাগিয়ে দেখাচ্ছি প্রথমে এই মিশ্রণটি ভালো করে একটি কটন বলে বরিয়ে নিন তারপর আপনার পা দুটো ভালোভাবে পরিষ্কার করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ভালোভাবে মুছে পানিগুলোকে নিয়ে তারপর ফাটা জায়গায় এভাবে আলতো করে ম্যাসাজ করে দেবেন তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটিকে ম্যাসাজ করবেন এটি সমস্ত পায়ে ম্যাসাজ করা হয়ে গেলে এটিকে আপনারা এক ঘন্টার জন্য রেখে দিবেন। সবচাইতে ভালো হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণটি ব্যবহার করলে আপনি যদি এই মিশ্রণটি নিয়মিতভাবে ব্যবহার করেন তাহলে আপনার পা ফাটা নিমিশের নিমিশেই দূর হয়ে যাবে আর যাদের সারা বৎসর পা ফাটে শুধুমাত্র তাদের জন্য আমার এই বিশেষ পা ফাটার ক্রিম এই ক্রিমটি খুব সহজেই গড়ে তৈরি করে নিতে পারবেন আর সুন্দর পা পাবার জন্য এই ক্রিমটিতে আমি যে যে জিনিসগুলো ব্যবহার করেছি এবং যেভাবে দেখিয়েছি আশা করি সেভাবেই আপনারা এটি তৈরি করে নিতে পারবেন আমি ব্যক্তিগতভাবে গ্যারান্টি দিচ্ছি যে আমার এই টিপসটি নিয়মিত ব্যবহার করলে খুব সহজে যে কোনো ছেলে বা মেয়ের পা ফাটা বন্ধ হয়ে যাবে সহজ ও গরুয়াভাবে তৈরি এই টিপসটি ব্যবহার করতে ভুলবেন না যদি আপনার পা সারা বছরই ফাটতে থাকে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো সময়ে নতুন কোনো বিউটি টিপস নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আপনাদের আরেকটি অনুরোধ যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে চেপে নোটিফিকেশন চালু করে নিন বন্ধুরা তাহলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন